শিলিগুড়ি এনজেপির কাছে আইওসির সামনে বড় সড় অগ্নিকাণ্ড দমকল এবং আইওসি বিভাগ থেকে ফোমের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। শিলিগুড়িতে বড় সড় অগ্নিকাণ্ডের ঘটনা, এনজেপির কাছে আইওসির সামনে বড় সড় অগ্নিকাণ্ড, দমকল এবং আইওসি বিভাগ থেকে ফোমের সাহায্যে আগুন যাতে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা করা হচ্ছে। ফোমের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে দমকল রয়েছে। শিলিগুড়ির এনজেপির কাছে আইওসির সামনে বড় সড় অগ্নিকাণ্ডের ঘটনা, আমরা জানবো এই বিষয় সম্পর্কে আরও। নারায়ণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। নারায়ণ, কিভাবে আগুন লাগলো এবং এখন কি পরিস্থিতি? দেখো, প্রথমে বলি, এই মুহূর্তে শিলিগুড়ি এনজেপি আইওসি ঠিক মেন গেটের সামনে উল্টোপাশে যে দোকান রয়েছে বা আরো বসতি রয়েছে সেখানেই টায়ারের দোকানে আগুন লাগে এবং প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে প্রায় নিভিয়ে ফেলেছে বলা হয়। তবে বলে রাখি, বড় সড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল আইওসি, কারণ এই আইওসি রিজার্ভারের যেখানে রয়েছে তার থেকে যেখানে আগুন লেগেছে তার দূরত্ব কিন্তু খুব বেশি হলে 500 মিটার। যদিও আইওসি বিভাগ থেকে এই আগুন লাগার সাথে সাথেই কিন্তু আইওসি বিভাগ থেকে পুরো এলাকা ফোম দিয়ে যাতে আগুন বেশি আগুনের মাত্রা না বাড়ে, আগুন নেভানো যায় সেই ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে কিন্তু শিলিগুড়ি এবং মাটি যারা ছিল ব্যবসায় বিভাগের দিয়ে প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এবং এলাকায় যে সমস্ত দোকানপাট পুড়ে ছাই হয়েছে, ক্ষতি হয়েছে, সেই সমস্ত জায়গায় যাতে নতুন করে যাতে আবার আগুন না লাগে পুরোপুরি সতর্কতা রয়েছে প্রশাসন। ধন্যবাদ নারায়ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।